আমাদের অনেকে যারা এই প্রফেশনে আসতে চাচ্ছেন বা এটা হালকা শুনেছেন কিছু আইডিয়া হয়েছে বুঝতে পারছেন না কি করবেন যে কি করা উচিত কিছু মিথ শুনেছেন কিছু আসলে রিয়ালিটি কি এটার জন্য আমরা একটা এর মতো বানিয়েছি মিথ ভার্সেস রিয়ালিটি আমরা অনেকে আমরা মিথ গুলোকে আমরা মিথ গুলো দেখি যে অনেকে কি মনে করে থাকেন তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাকে কি আমি যদি এই ফিল্ডে এই সেক্টরে কাজ করতে চাই আমি যদি ফ্রিল্যান্সার ফ্রিল্যান্স ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ারে বিল ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই আমি ফ্রিল্যান্সার ফ্রিল্যান্স অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করতে চাই তাহলে আমাকে কি কোয়ালিফাইড চার্টার অ্যাকাউন্ট্যান্টস হতে হবে মোটেও না ওয়েল আপনি যদি আপনি যদি আপনি যদি কোয়ালিফাইড চার্টার অ্যাকাউন্ট্যান্টস হন বা কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অফ কোর্স এটা এটা অ্যাডিশনাল কোয়ালিটি এটা আপনাকে ডেফিনেটলি কাজটা বুঝতে অনেকটুকু হেল্প করবে ডেফিনেটলি নো ডাউট দরকার নেই খুব একটা না আসলে প্রয়োজনীয়তা নেই কেউ আপনাকে কখনো আপনার কোন সার্টিফিকেট দেখতে চাইবে না যেটা আপনার দরকার সেটা হচ্ছে টেকনিক্যাল স্কিল আমাকে কি আমি যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবো যেহেতু আমি ইন্টারন্যাশনাল মার্কেটে বুক কিপিং করবো আমি

আমি যেহেতু ইউকে এর ক্লায়েন্ট ডিল করি আমাকে কি ইউকে ভিএটি ভিটি ল ইউকে ট্যাক্স ল এগুলো জানা থাকবে এগুলো জানা থাকতেই হবে এটিরও आंसर হচ্ছে নো বিগ নো হ্যাঁ যদি আপনি স্পেসিফিক্যালি ট্যাক্স আউটসোর্সিং করেন যেটি নেপাল করছে এখন লার্জ স্কেলে নেপালের ছেলেরা যেটি করছে ইউকে ইউকের ট্যাক্সেশন এবং ভিটি এর কাজ লার্জ স্কেলে করছে যদি আপনি ধরনের স্পেসিলাইজড ইন্ডাস্ট্রিতে জয়েন করেন যে আমি

টোটাল যে বুক কিপিং আউটসোর্সিং এর যে মার্কেট সেখানে কম্পারেটিভলি ট্যাক্সেশনার মার্কেটটা অনেক 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 ছোট অনেক ন্যারো সো আপনি আপনি চাইলে এটা আপনার জানার কোনো প্রয়োজন নেই এটা না জানেও আপনি পুরো দমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন আচ্ছা এখন এখন যেটা আমরা মিট যেটা সেটা আমরা ডিসকাস করলাম আচ্ছা তাহলে লাগবেটা কি আমাদের কি লাগবে আচ্ছা যেটা লাগার মধ্যে যেটা আছে আমি যেটা বলবো ফার্স্ট যেটা এক নাম্বার যেটা লাগবেই যেটা ছাড়া আপনি চলতেই পারবেন না সেটি হচ্ছে ডাবল এন্ট্রি ডাবল এন্ট্রি সিস্টেম কিভাবে কাজ করে আপনাকে বুঝতে হবে একেবারে ক্লিয়ার কোনো ধরনের অস্পষ্টতা থাকা যাবে না ডেবিট কখন হয় ক্রেডিট কখন হয় এটা আপনাকে জানতে হবে যারা অ্যাকাউন্টেন্সিতে অ্যাকাউন্টেন্সিতে পড়াশোনা করেছেন আমাদের দেশের যে এস লেভেলের যে বইটি আছে সে বইটি বেশ ভালো মানের কেউ যদি বুঝে এসএসসি এস লেভেল বইটি ভালো করে পড়তে পারেন আমার মনে হয় যথেষ্ট আচ্ছা এছাড়া এইচএসসি লেভেলে যাদের আন্ডারস্ট্যান্ডিং আছে খুবই ভালো আর কেউ যদি অ্যাকাউন্টিং অনার্স থাকে মাস্টার্স থাকে আর ডিটেলস পড়াশোনা করছেন তাহলে খুবই ভালো ডাবল এন্ট্রি মেকানিজমটা কাজ কিভাবে কাজ করে অ্যাসেট কি আমার লাইবিলিটি কি অ্যাসেট কি আমার পিএনএল আইটেম কোনটা ব্যালেন্স শীটের আইটেম কোনটা এই জিনিসটা আর অ্যাকাউন্টিং সাইকেলটা অ্যাকাউন্টিং সাইকেল কোনটা ট্রানজ্যাকশন ফার্স্ট জার্নালটা আমি রিসিভ করলাম রিসিভ করার পর থেকে আমার ব্যালেন্স শীট পর্যন্ত যাওয়ার জন্য যতটুকু দরকার সেটি হচ্ছে আমার অ্যাকাউন্টিং সাইকেল ওই সাইকেলটা ভালো করে বুঝতে হবে যে লেজার ব্যালেন্স গুলো কোথা থেকে কোথায় যায় লেজার থেকে ট্রায়াল ব্যালেন্সে যখন যায় তাহলে ইম্প্যাক্ট গুলো কিভাবে হয় ওইটা আমাকে বুঝতে হবে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি যে বুকিমেন্ট বুক এর যে আউটসোর্সিং মার্কেট নিয়ে আমরা কথা বলছি অ্যাকাউন্টিং এর যে আউটসোর্সিং নিয়ে কথা বলছি এটি মূলত 80% স্মল বিজনেস হ্যাঁ পিএলসি না মূলত স্মল বিজনেস এর আউটসোর্সিং এর হারটা খুব বেশি এবং এটা জব পাওয়া মার্কেট প্লেসে ইজি আচ্ছা এরপর আপনার যেটা লাগবে হিউজ 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 কমন সেন্স প্রফেশনাল এটা কি বলে প্রফেশনাল বিহেভিয়ার আপনি ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন যাতে এটা নিয়ে আমি এই মুহূর্তে এখানে ডিসকাস করা খুব ডিটেলস সম্ভব না জাস্ট কমন সেন্স আমার মনে হয় যে এটা এটা খুব বেশি প্রয়োজন আমাদের আচ্ছা দেন এক্সেল এবং আইটি কোর্স এটি হচ্ছে একটি টেকনোলজি ড্রিভেন ইন্ডাস্ট্রি আপনি আহ এটা হচ্ছে কমপ্লিটলি একটা টেকনোলজি ড্রিভেন ইন্ডাস্ট্রি আপনাকে অবশ্যই তে ভালো হতে হবে ভালো হতে হবে মানে আপনি আইটি তে খুব বেশি তুখুর হবে তা না আপনি গুগল ড্রাইভ কিভাবে কাজ করে ড্রপবক্স শেয়ার দিলে কিভাবে কাজ করে ডাটা কিভাবে ডাউনলোড করে আপলোড কিভাবে বিভিন্ন ওয়েব ওয়েবসার্চ কিভাবে করে এই জিনিসগুলো বেসিক আইটি জিনিসটা আপনাকে খুব ভালো করে জানতে হবে সেই সাথে জানতে হবে এক্সেল এক্সেলটা আপনার বেসিক এটা লাগবেই হ্যাঁ এটা ছাড়া আপনি আগাতে পারবেন না এরপর যেটি লাগছে যেহেতু এই যেটি ক্লাউড বেসড অ্যাকাউন্টেন্সি যেটি সেটি পুরোটাই দাঁড়িয়ে আছে সফটওয়্যার বেসড মূলত ক্লাউড সফটওয়্যার গুলোই আপনাকে এই কাজটা পেতে সাহায্য করছে অর্থাৎ ক্লাউড সফটওয়্যার আছে বলে আপনি কাজটা করতে পারছেন বিদেশে বসে আরেক দেশে বসে অফকোর্স ডেফিনেটলি আপনাকে এই এই কোর্সটা জানতে হবে এই জানতে হবে এই মুহূর্তে বিশ্বে বেশ কিছু জনপ্রিয় সফটওয়্যার আছে তার মধ্যে জনপ্রিয় আপনি চাইলে এই দুটি যেকোনো একটি নিয়ে কাজ করতে পারেন বা দুটি নিয়ে কাজ করতে পারেন এর বাইরে ফেসবুক আছে ওয়েব আছে তো মজার ব্যাপার হচ্ছে আপনি যদি একটি বা দুইটি আহ শিখে যান একটি বা দুইটি যদি ভালো করে রপ্ত করতে পারেন তাহলে আশা করা যায় বাকিগুলো আপনার জন্য খুব ডিফিকাল্ট কিছু হবে না